ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও লম্বা একটা বিরতি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু আজকে আবারও বের হয়েছি ঘুরতে যাব বলে। আর আজকে কিন্তু আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। তবে সেই জায়গায় যাওয়ার আগে আমার সাথে আপনারা এই রাস্তার ভিউটাও দেখতে থাকুন। দেখতে থাকুন যে আকাশটা ছিল মেঘলা, তার সাথে নিচে গাড়িতে আমরা যখন যাচ্ছিলাম ওয়েদারটাও খুব ফ্যান্টাস্টিক ছিল, খুবই ভালো লাগছিল। আর এত এত ব্রিজ, চারপাশে সুন্দর একটা পরিবেশ, সব মিলিয়ে আমরা খুব খুশিতে ছিলাম যেহেতু আমরা ঘুরতে বের হয়েছি আর ওয়েদারটাও আমাদেরকে খুব সাপোর্ট করছিল। তো দেখতেই পাচ্ছেন যে আসলে মালয়েশিয়ার রাস্তা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু কেএলের দিকে যাওয়ার রাস্তা। তো এর রাস্তার চেয়ে কিন্তু কেএলের বাইরের রাস্তাগুলো আরও অনেক অনেক বেশি সুন্দর। সেগুলো কিন্তু দেখা যায় যে দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, অথবা দুই পাশে একদম ঘন সবুজ জঙ্গল, তার মাঝখান দিয়ে মাইলের পর মাইল রাস্তা চলে গিয়েছে। স্পেশালি যদি কেউ কেএল থেকে পেনাংয়ের দিকে যায় তাহলে কিন্তু অনেক অনেক সুন্দর কিছু ভিউ দেখতে পায়, যেটা আসলে কেএলএ বা এর আশেপাশে থাকলে তেমন একটা দেখতে পাওয়া যায় না। তো আর কথা বাড়াবো না, তবে একটা কথা বলে রাখি, আপনারা দিনের বেলায় কেএলটাকে বা মালয়েশিয়াটাকে যেমন দেখতে পান, রাতের ভিউটা কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। কোনো একটা ব্লগে আমি আপনাদের সাথে রাতের ভিউটাও শেয়ার করব। তো আজকে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে আমরা চলে এসেছি। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বোটানিক্যাল পার্কে। এটা হচ্ছে বাংলাদেশের মতো মালয়েশিয়ান বোটানিক্যাল পার্ক, তবে এই পার্কটা অনেক অনেক বেশি সুন্দর। যদিও আমরা এখনও মেইন এন্ট্রেন্সে আছি, আর এখানে পাশেই একটা কমিক হাউস এবং বিভিন্ন কার্টুন ক্যারেক্টার আছে। তো এইটা কিন্তু মেইনলি বেবিদের জন্য। তো আমরা যখন এসেছিলাম সেই সময়টা এটা কিন্তু ওপেন ছিল, বাট আমরা যখন ব্যাক করছিলাম তখন এটা অফ হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু প্রায় বিকেল 5টা নাগাদ এখানে চলে এসেছিলাম, বাট ব্যাড লাক ছিল যে আমরা যখন এসেছি সেই সময় ঝিরিঝিরি বৃষ্টি ছিল। তো আমরা পার্কে একটু হেঁটেছি, আবার একটু বসেছিলাম বৃষ্টির জন্য, আবার হেঁটেছি। এভাবে করে আসলে আমরা পুরো সময়টা স্পেন্ড করেছি। তবে বৃষ্টিটা যদি না থাকতো তাহলে হয়তোবা আমরা আরেকটু ভালোভাবে সময়টা কাটাতে পারতাম। তো পার্কের শুরুতেই কিন্তু একটা ম্যাপ দেওয়া ছিল, তো আমরা সেই ম্যাপটাই প্রথমে দেখে নিয়েছি। আপনারা যারা এই বোটানিক্যাল পার্কে ঘুরতে আসবেন তারা কিন্তু প্রথমেই ম্যাপটা দেখে নেবেন। তো ম্যাপ দেখে আপনারা ঠিক যেভাবে যেদিকে যেতে চান ঠিক সেই দিকটা ফলো করে যাবেন। তো আমরা প্রথমে ওয়াটারফলস দেখতে চেয়েছিলাম, সেই জন্য আমরা ওয়াটারফলসের এই দিকে চলে এসেছি। তো আমি ভেবেছিলাম এটা হয়তো বা ন্যাচারাল কোনো ওয়াটারফলস হবে, বাট আসলে এটা ন্যাচারাল ছিল না, এটা আর্টিফিশিয়াল ছিল। তো ওয়াটারফলস রেখে যেই সামনের দিকে এগুলাম তখনই ঠিক এইরকম একটা গাছ দেখতে পেলাম, যেই গাছের ফুলগুলো কিন্তু দেখতে একদমই ঝাড়বাতির মতো। তো সেই জন্য আমি সাথে সাথেই আপনাদের জন্য ছবি তুলে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। ওয়াটারফলসটাকে পিছনে রেখে আমরা সামনের দিকে এগোতে থাকি, আর সামনের দিকে যেতে যেতে এইরকম মনোরম পরিবেশ দেখতে পাচ্ছিলাম। আর যেহেতু ঝিরঝির বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন, সবাই ছাতা ব্যবহার করছিল বাট আমরা ছাতা নিয়ে আসিনি। আর এই সবুজের মাঝে আসলে বৃষ্টিটা তেমন একটা গায়েও লাগছিল না, কিন্তু আসলে সাথে বাবু থাকায় একটু প্রবলেম হয়েছিল, এছাড়া আমরা বড়দের তেমন কোনো প্রবলেম হচ্ছিল না। তো সামনে এগুতে এগুতে এরকম একটা লেক দেখতে পেলাম। আসলে এই লেকটা কিন্তু দেখতে একদম আমাদের দেশের রমনা পার্কের মতো। লেকের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমি যখনই আরও সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম একগুচ্ছ শাপলা, তার মাঝখানে একটা সাদা পদ্ম। দেখেই যেন চোখটা আটকে গেল, আর সেখান থেকে একদম সরতেই পারছিলাম না। তো আপনাদের জন্য আমার এই ভালো লাগার মোমেন্টটা শেয়ার করার জন্য সেই ভিডিওটাও আমি করে ফেললাম, কারণ আমি এনজয় করব আর আমার ভিউয়ার্সরা সেটা থেকে বঞ্চিত হবে সেটা তো পসিবল না। তো এই দিকে হচ্ছে বেবি জোন, আজকে আমরা আর বেবি জোনে যাব না। অপরদিকে আমার বেবিটা কিন্তু এই রকম সুন্দর একটা পরিবেশে এসে অনেক অনেক আনন্দ করছে, দেখতেই পাচ্ছেন। আসলে ওকে ধরে রাখা যাচ্ছে না, যদিও সাথে বেবি স্ট্রলার ছিল বাট ও সেই স্ট্রলারে একদমই বসতে চাচ্ছিল না।
আর এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে এই পার্কটাতে। আসলে সব মোটামুটি এখানে অনেক গাছই আমার চেনা পরিচিত, যদিও কিছু কিছু রেয়ার গাছ তো আছেই, তারপরেও কিন্তু এখানে এসে মনে হচ্ছে সবগুলো কত চেনা, মানে কি যে ভালো লাগছে এটা আসলে ওখানে না গেলে বোঝা যাবে না। তো এই জায়গায় এরকম কাঠের করে একটা রাস্তা করে দেওয়া আছে, তো ওদিকে যেতেই আমি দেখতে পেলাম যে এরকম একটা বড় গামলার মধ্যে এরকম সুন্দর করে কিছু শাপলা রাখা আছে। এটা কিন্তু দারুণ আইডিয়া, আর এই আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের বাসায় যদি এনাফ জায়গা থাকে এখানেও কিন্তু শাপলা এভাবে আমরা লাগাতে পারি। তো সামনে আরও এগিয়ে যাচ্ছিলাম আর তখনই আরেকটা ওয়াটারফলস দেখতে পেলাম, এটাও কিন্তু আর্টিফিশিয়াল, কিন্তু এই ওয়াটারফলসটাতে পানি ছিল না, আমি জানি না কেন এটা বন্ধ ছিল। তো এই ওয়াটারফলসটাও দেখতে দেখতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এদিকে আমার ছোট্ট বেবিটা অনেক দুষ্টুমি করছিল, মাশাল্লাহ, আসলে ও খুব হ্যাপি ছিল। তো এগুতে এগুতে এদিকে আমি চলে আসলাম, আর এই জায়গায় এসে আমি এই ফুলগুলো দেখে আমার চোখটা আটকে গেল, মানে এটা হচ্ছে একদম রেড কালারের নয়নতারা, যেটা আগে কখনো দেখিনি। আর এটা এই জায়গাটা আসলে এটা হচ্ছে টোটালি এই স্ট্রাকচারটা কাঠবিড়ালিদের জন্য করা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে কিন্তু ছোট ছোট একটা গর্ত করে দেওয়া আছে, আর এই গর্তের ভিতরেই কাঠবিড়ালিগুলো থাকে। আর এখানে প্রচুর কাঠবিড়ালি আমি দেখতে পেয়েছিলাম, যদিও ক্যামেরায় একটাও দেখা যায়নি। আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে, আর মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটা বনসাই লাগানো আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা দেখে আমি খুবই সারপ্রাইজ হয়েছি, এখানে এমন কিছু বনসাই আছে যেগুলো দেখতে অনেক বড় কিন্তু এগুলোও কিন্তু বনসাই। তো আমি একটু পরে সেই বনসাইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, আর এখানে আমরা যখন এসেছি সাথে সাথে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল, তো আমি এখানে দাঁড়িয়ে চারপাশটা ভিডিও করে দেখছিলাম। আর এই যে আমি একটু আগে বললাম যে বনসাই গাছের কথা, এটাই কিন্তু সেই বনসাইটা, দেখতেই পাচ্ছেন যে কত বিশাল, বাট এটাও বনসাই, তার মানে এটা যদি বনসাই করা না হতো তাহলে মেবি আরও অনেক অনেক বেশি বড় হতো। দেখতেই পাচ্ছেন যে বনসাইগুলোর স্ট্রাকচারটা যেমন হয় এটাও কিন্তু ঠিক তেমনই, নিচে থেকে খুব সুন্দর করে গাছটা উপরে উঠে গিয়েছে। আমি অবাক হয়ে গাছগুলো দেখছিলাম, আর এরকম বনসাই কিন্তু এখানে বেশ কয়েকটা আছে, বেশ ভালোই লাগছিল। কিছু রেয়ার গাছও এখানে আছে, তার মধ্যে এই বনসাইটাও ছিল। গাছের ভিডিও করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম আমার ছোট্ট সোনাটাও কিন্তু অনেক দুষ্টুমি করছিল, অনেক এনজয় করছিল। তো এটা আসলে মানে অন্যান্য যে কোনো ন্যাচারাল কিছু দেখাচ্ছেও এটা অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে, কারণ বেবিদের এই যে ছোটাছুটি দৌড়াদৌড়ি এটাও কিন্তু খুবই ন্যাচারাল একটা ব্যাপার, এটাও আসলে অনেক এনজয় করার মতো একটা ব্যাপার। তো সেটাও আমি দেখছিলাম, আর দেখতে দেখতে এবার কিন্তু বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে আর আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়েছি। আর সামনের দিকে এগিয়ে আরও সুন্দর, আরও অনেক অনেক বেশি সুন্দর একটা লেক দেখতে পেলাম, দেখতেই পাচ্ছেন। আর এই লেকটা দেখতে কিন্তু একদম আমাদের যে গুলশান পার্কের যে লেকটা ঠিক সেই রকম, অনেক অনেক সুন্দর। আর লেকের মাঝখানে কিন্তু কিছু পানির ফোয়ারাও দেওয়া আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিছু কাঠবিলি পড়ে আছে, প্রচুর শুকনো পাতা, তার পাশে একটা সুন্দর লেক, আর লেকের পাশে আমরা বসে আছি, আসলে ব্যাপারটা খুবই এনজয় করার মতো একটা ব্যাপার। তো আমি লেকের একটু কাছে গিয়ে দেখতে পেলাম যে এখানে প্রচুর মাছ, আর এত সুন্দর মাছগুলো, মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। যদিও এখানে ফিশিং করা যাবে না, এটা স্ট্রিক্টলি না করা আছে। তো ফিশ দেখতে দেখতে হঠাৎ করে খেয়াল করলাম যে এখানে একটা কচ্ছপও আছে, আসলে এটাও মেবি এখানে ওরা ইচ্ছে করেই ফেলে রেখেছে, আসলে নর্মালি কিন্তু লেকগুলোতে খুব একটা কচ্ছপ দেখা যায় না। আমার তো খুব ইচ্ছে করছিলো এখান থেকে কিছু মাছ উঠিয়ে নিয়ে যাই, যদি সেটা সম্ভব হতো তাহলে কিন্তু আমি কখনোই এটা মিস করতাম না, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। তো এবার লেকের পাড় দিয়ে আমরা একটু সামনের দিকে এগোচ্ছি, আর যেতে যেতে চেষ্টা করছি সবগুলো ভিউ আপনাদেরকে দেখানোর জন্য। তো লেকটা ক্রস করে আমরা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে এসেছি, দেখতেই পাচ্ছেন সিঁড়িটা কিন্তু বেশ বড়।
এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে আমার প্রায় 7 মিনিটের মতো সময় লেগেছিল। তো সিঁড়িটা দিয়ে উঠে আমরা উপরের দিকে চলে যাব, কারণ এদিকে আছে কেল বার্ড পার্ক, আরও আছে অর্কিড পার্ক, তো ডিয়ার পার্ক, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটুকু কভার করতে পারবো। তো আজকের পর্বে আমি এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে কিন্তু আমি অন্যান্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা যদি পুরো বোটানিক্যাল পার্কটাই আমার সাথে ঘুরতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকুন। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পর্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।